আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন showpiece.com.bd থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকে আমি যে প্রোডাক্টটা আপনাদের মাঝে রিভিউ করব, অলরেডি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে বলতে পারি একটা শোপিস, আবার বলা যাবে বাচ্চাদের একটা চমকের খেলনা। আর টোটাল প্রোডাক্টটাই তৈরি করা হয়েছে কাঠ দ্বারা, খুব হাতে নিখুঁত কারুকাজ দ্বারা তৈরি করা হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমি একটা একটা করে আপনাদের নামিয়ে দেখাই। অ্যাপেল শেপ, এগুলো সব হচ্ছে অ্যাপেল শেপ। উপরের এই আইটেমগুলি হচ্ছে অ্যাপেল শেপ, দেখুন অ্যাপেল, টোটাল অ্যাপেলের মতো করেছে। দেখুন যে কোনো জায়গায় যদি আমরা শোপিস হিসেবে রাখি এটা চমৎকার কিন্তু, এবং বাচ্চারা কিন্তু এই আইটেমগুলি দিয়ে খেলতে পারবে। এবং টোটাল আইটেমটা হচ্ছে কাঠের তৈরি, আমি দেখিয়ে দিচ্ছি আইটেমটা কাঠের তৈরি, কারণ বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় হাতে থেকে ফেলে দেয়। সো এটা কিন্তু হাতে থেকে ফেলে দিলে কিন্তু, এ হচ্ছে ছয়টা অ্যাপেল আর একটা হচ্ছে স্ট্যান্ড, দেখুন খুব চমৎকারভাবে স্ট্যান্ডটা করা হয়েছে। দেখুন স্ট্যান্ডটা, স্ট্যান্ডটাকে দুইভাবে রাখা যাবে, যদি আপনারা এটাকে মোমদানি হিসেবে ইউজ করতে চান এটা কিন্তু মোমদানি হিসেবে ইউজ করা যাবে, মোম স্ট্যান্ড। দেন এটাকে যদি আমরা আবার অন্য কিছু রাখতে চাই এটার ভিতরে সেটাও কিন্তু রাখা যাবে। আর এই অ্যাপেলগুলি যদি আমরা সাজিয়ে রাখি, এই যে অ্যাপেলগুলি কিন্তু সাজিয়ে রাখলে খুব চমৎকার দেখা যায়। দেখুন আমি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি, আর যদি বাচ্চারা এটাতে খেলতে চায় তাহলে অনেকগুলি আইটেম তাদের খেলার জন্য হলো। এই দেখুন, এ হচ্ছে টোটাল আইটেমটা। সো বাচ্চারা যখন খেলাধুলা করবে অ্যাপেল হিসেবে খেলতে পারবে এবং শোপিস হিসেবে এটা ইউজ করতে পারবে। এবং অ্যাপেলগুলো কিন্তু বড় বড়, দেখুন অ্যাপেলের সাইজটা কিন্তু বড়। এই হচ্ছে টোটাল আপনার শোপিসটা, অ্যান্ড বাচ্চাদের অ্যাপেল টয়েজও বলতে পারি আমরা। তো এই হচ্ছে টোটাল আইটেমটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।